প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আঞ্চলিক ভূগোলের তোমাদের পশ্চিমবঙ্গ যে অধ্যায় আছে তার ভূপ্রকৃতি এবং নদী এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আর একেবারে উত্তর অংশ ছুঁয়ে রয়েছে হিমালয় পর্বতমালাকে। এজন্য আসমুদ্র হিমাচল শব্দটি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই ব্যবহার করতে পারি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির কথা যদি আমরা ভাবি, তাহলে তোমরা ক্লাস নাইনে পড়ো, তোমরা জানো যে ভূপ্রকৃতি মানে হলো ভূমির প্রকৃতি, অর্থাৎ মাটি যে ভূমিটা আছে সেই ভূমিটা কীরকম, সেটা সমতল নাকি পার্বত্য নাকি মালভূমি অঞ্চলের মতো। তো স্বাভাবিকভাবেই আমাদের এই রাজ্যের যে ভূপ্রকৃতি তাতে কিছু বৈচিত্র্য রয়েছে। যেমন উত্তর অংশে হিমালয় পর্বতমালার কথা আমরা বললাম, সেরকম দক্ষিণ অংশে একেবারে সমুদ্র তীরবর্তী অঞ্চল, আর মাঝখানের বেশিরভাগ অংশে আমাদের সমতল ভূমি আছে। সেই সমতল ভূমির মধ্যে কিছু সূক্ষ্ম ভাগ আছে, সেই ভাগগুলো আমাদের একটু জানতে হবে। কিছুটা অংশে আমাদের মালভূমিও রয়েছে। এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যে অংশটা সেটা আমরা প্রথমে আলোচনা করব। আমরা প্রথমে একটা ম্যাপ দেখব পশ্চিমবঙ্গের, যেটা তোমাদের দেখলে হয়তো একটু কঠিন মনে হবে। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি, যেটাকে আমরা বলি গবেষণাপত্র, সেখান থেকে আমি সংগ্রহ করেছি বাঁ দিকের ম্যাপটি। সেখানে দেখছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো রং ব্যবহার করা হয়েছে বাঁ দিকের যে ম্যাপটা রয়েছে সেটাতে। এই রঙগুলো কি হিসাবে ব্যবহার করা হয়েছে দেখো, ডান দিকে খুব ছোট ছোট করে লেখা আছে। না, তোমরা ভয় পাবে না, এরকম ম্যাপ তোমাদের আঁকতেও হবে না, মুখস্থও করতে হবে না। কিন্তু এই ম্যাপ হচ্ছে ভূপ্রাকৃতিক বিভাজনের বলতে পারো যে ভিত্তি, অর্থাৎ কোন জায়গাটা সমুদ্র সমতল থেকে কতটা উঁচুতে রয়েছে সেটা প্রথমত জানা দরকার। সেটা এই মানচিত্রে দেখানো আছে, যেরকম যে জায়গাগুলোর উচ্চতা কত, সমুদ্র থেকে কতটা উঁচুতে আছে, এই যে এখানে দেখো লেখা আছে সেটা কত মিটার উঁচুতে আছে, সেইভাবে এই রঙের শ্রেণী বিভাজনটা করা হয়েছে। এবং এখানে বুঝতেই পারছো যে জায়গাটা একেবারে সাদা, সেই জায়গাটা সবচেয়ে উঁচু 2000 থেকে 4000 মিটার, এই অংশটা, এটা পশ্চিমবঙ্গের উত্তর দিকে। আর একেবারে নিচু অংশ যেটা, সেটা একেবারে সমুদ্রের ধারে। আর এভাবে বিভিন্ন জায়গায় তার উচ্চতার পার্থক্য হয়েছে। তাই এটা খুব সূক্ষ্ম, অনেকগুলো ভাগ করা আছে, যার জন্য এটাকে খুব তোমার মনে হচ্ছে যে এটা বেশ জটিল ম্যাপটা, কিন্তু আসলে এটা অতটা জটিল নয়, তোমাকে অতটা জটিলভাবে মনে রাখতেও হবে না। তার পাশে যে মানচিত্রটা আছে এটা আমরা ওই পশ্চিমবঙ্গ সরকারেরই, যেটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সেখান থেকে প্রকাশিত একটি বই থেকে সংগ্রহ করেছি। এটাও তোমাদের এতটা ডিটেলসেও বা এতটা মানে গভীরভাবেও তোমাদের এতটা এতগুলো ভাগ তোমাদের মনে রাখতে হবে না। তাও আমি একবার প্রাথমিকভাবে দেখিয়ে নিচ্ছি, এই কারণে যাতে তুমি বুঝতে পারো যে এর মধ্যে কতগুলো উপবিভাগ রয়েছে উচ্চতা অনুসারে। এবারে আমরা আমাদের বইয়ের কাছাকাছি চলে যাই। তোমার কাছে যে লেখকের লেখাই বই থাকুক, তাতে এই ধরনের একটি মানচিত্র আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে যে কিভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে। তা আমাদের পশ্চিমবঙ্গকে আমরা মূলত তিনটে ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করতে পারি। দেখো আমি এখানে লিখে দিয়েছি, উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল। কিন্তু তুমি পাশের ম্যাপে অনেকগুলো রং দেখতে পাচ্ছ, অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছ। আমরা একটু বুঝে নিই এই ম্যাপটার সঙ্গে এই ভাগগুলো। এ দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে এই অংশটুকু, এই যে এখানে একটু গেরুয়ার মতো রং দেওয়া রয়েছে, এই অংশটা উত্তরের পার্বত্য অঞ্চল, এখানে লেখাও আছে। আর পশ্চিমের মালভূমি অঞ্চল হচ্ছে এই অংশটা, যেখানে এই খয়েরি রংটা দেওয়া আছে। তাহলে তুমি বুঝলে যে এক এবং দুই নম্বর ভাগটা হয়ে গেল এইটুকু আর এটুকু নিয়ে। তাহলে বাকি যেটা পড়ে রইল, এই পুরো অংশটা, এটা হচ্ছে সমভূমি অঞ্চল। তাহলে তুমি বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাটা ভূপ্রাকৃতিকভাবে সমভূমির অন্তর্গত। এই সমভূমির মধ্যে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে। যেমন এই ভাগগুলো আমরা এখানে একবার দেখে যাই, তারপরে প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদা করে সংক্ষেপে আলোচনা করব। যেমন দেখো, এই যে পুরো
সমভূমি অঞ্চলটা, এই অঞ্চলটাকে তরাই ডুয়ার্স অঞ্চল, এই যে এখানে তরাই ডুয়ার্স অঞ্চল আমরা আলাদা আলাদা করে বলবো। উত্তরের সমভূমি অঞ্চল, এই দেখো উত্তরের সমভূমি অঞ্চল এই রংটা, তারপরে রাঢ় সমভূমি অঞ্চল এই অংশটা, রাঢ় সমভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল এটা, এবং তার সঙ্গে সুন্দরবন আমরা একসাথেই আলোচনা করব এই অংশটা। আর এইখানে একটা ছোট্ট অংশ আছে উপকূলের বালিয়াড়ি অঞ্চল এই অংশটা, এই দুটো রং প্রায় কাছাকাছি মনে হচ্ছে, এটা কিছুটা রঙের তফাত আছে কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে বালিয়াড়ি অঞ্চল আমরা আলাদা করে বলব। তাহলে আমি এখানে এই স্লাইডটা থেকে চলে যাওয়ার আগে এটা শিখে নিলাম যে পশ্চিমবঙ্গকে ভূপ্রাকৃতিক বিভাগ অনুযায়ী মূলত তিনটে ভাগে ভাগ করা হয়, একটা উত্তরের পার্বত্য অঞ্চল, একটা পশ্চিমের মালভূমি অঞ্চল, আর একটা মাঝখানের এই বিশাল অঞ্চলটা যেটাকে আমরা বলছি সমভূমি অঞ্চল। এইবারে আমরা আস্তে আস্তে এগোবো উত্তরের যে পার্বত্য অঞ্চল, যেটা আমরা দেখছিলাম একেবারে উপরের অংশটা, দেখো এই ম্যাপটা আমি বারবার ব্যবহার করব, কারণ হচ্ছে যে এটা বেস ম্যাপ হিসেবে ধরবো, যে এটা তোমরা আগে আগের স্লাইডে যেটা দেখলাম সেটাই। এইখানে দেখো এই যে অংশটা, এই অংশটাকে আমরা একটু আলাদা করে ভাববো, যে এখানটা এই যে এইটুকু অংশ এখানটা, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা তিস্তা নদীর পূর্বাঞ্চল, একটা তিস্তা নদীর পশ্চিমাঞ্চল। এই স্লাইডে আমরা পূর্বাঞ্চলের কথাটা একটু দেখে নিই, পূর্বাঞ্চল মানে এইটা হচ্ছে তিস্তা নদী, এই যে এইটা এরকম গেছে এই নদীটা, এই তিস্তা নদী এই জায়গাটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা তার পূর্ব দিকের অংশ ডান দিক, ম্যাপের ডান দিক মানে পূর্ব দিক এই অংশটা, আর একটা তার পশ্চিম দিকের অংশ। আপাতত এই স্লাইডে আমরা পূর্ব দিকের অংশটা একটু দেখে নিই, এইখানে দুটো প্রধান শৈলশিরা আছে, একটার নাম দূরবীন দ্বারা, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা, আর একটা সিঞ্চুলা, সিঞ্চুলা একটা পর্বত শৈলশিরা, তার মধ্যে দুটো পর্বতশৃঙ্গ আছে, একটা রেণীগাঙ্গ একটা ছোট সিঞ্চুলা। এখানে দেখো আমি দূরবীন দ্বারা যে পাহাড়টা সেখান থেকে তোলা একটা ছবি ব্যবহার করেছি, এগুলো সবই ইন্টারনেট থেকে নেওয়া, আমাদের রাজ্যের মধ্যেই এই জায়গাগুলো অবস্থিত, এই জায়গাটার নাম দূরবীন দ্বারা। আর এই অঞ্চলের পূর্ব দিকে একেবারে এই রকম জায়গায় আছে বক্সা জয়ন্তী পাহাড়, সেখানকার একটা ছবিও আমরা ব্যবহার করেছি, দেখো সেখানে উচ্চতাটা অনেকটা কমে আসছে, পাহাড়গুলো একটু দূরে দেখা যাচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, একটা অসাধারণ সৌন্দর্যের জায়গা, পুরো উত্তর উত্তরের পার্বত্য অঞ্চলটাই একটা সৌন্দর্যের জায়গা, অসাধারণ প্রাকৃতিক এখানে দৃশ্য রয়েছে। তাহলে আমরা পূর্ব দিকের অংশটা দেখলাম, তিস্তা নদীর পূর্ব দিকের অংশটা, পরের স্লাইডে আমরা দেখব তিস্তা নদীর পশ্চিম দিকের অংশটা, এই যে তিস্তা নদীর পশ্চিমাঞ্চল, এই পশ্চিমাঞ্চলটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে ভালো করে বোঝো যে এটা পূর্বাঞ্চল, আগের স্লাইডে আলোচনা করেছি তিস্তা নদীর পূর্ব দিকের অংশ, এটা পশ্চিম দিকের অংশ এইটুকু, এটাকে আবার দুটো ভাগ করছি, একটা সিঙ্গালীলা পর্বতশ্রেণী আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে চারটে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী আছে, একটা হচ্ছে সান্দাকফু, পর্বতশ্রেণী না পর্বতশৃঙ্গ আছে, একটা হচ্ছে সান্দাকফু, একটা হচ্ছে ফালুট, একটা হচ্ছে সবরগ্রাম, একটা হচ্ছে টংলু। তাহলে এর মধ্যে আবার সান্দাকফু একটা খুব গুরুত্বপূর্ণ শৃঙ্গ, তোমরা জানো, এই দেখো এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি যে সান্দাকফু উচ্চতা হচ্ছে 3630 মিটার, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তুমি বুঝতেই পারছো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তার উত্তরটা তোমাকে জেনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, তার উচ্চতা কত, এটা কোথায় অবস্থিত, এটা তিস্তা নদীর পূর্ব দিকে উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং সিঙ্গলীলা পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। আর দ্বিতীয় অংশটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা, দার্জিলিংয়ের নাম তোমরা সবাই শুনেছো, কেউ কেউ হয়তো বেড়াতেও গেছো, দার্জিলিংয়ের যে শৃঙ্গগুলো আছে তার মধ্যে টাইগার হিল শৃঙ্গ খুব বিখ্যাত এবং ঘুম পাহাড়, এছাড়া মণিভঞ্জন শৈলশিরা। এখানে দেখো টাইগার হিলের আমি একটা ছবি দিয়েছি, এখানে অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, যারা গেছো দার্জিলিং তারা জানো যে এখান থেকে ভোরবেলা উঠে এখানে এই শৃঙ্গটার উপরে দাঁড়ালে একটা অসাধারণ দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যের একটা ঝলক এই ছবিতে আমি দেখিয়েছি, যেখানে হিমালয় পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো আছে সেই সর্বোচ্চ শৃঙ্গগুলোর উপরে প্রথম সূর্যের আলো এসে যখন পড়ে তখন এটা টাইগার হিল থেকে দেখতে পাওয়া যায়। যারাই দার্জিলিংয়ে বেড়াতে যান তাদের একদিনের এটা প্রোগ্রামই থাকে যে সকালবেলা উঠে, খুব সকালে উঠে বা রাত থাকতে উঠে এখানে এই শৃঙ্গের উপরে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এবং যদি ভালো আবহাওয়া থাকে, মেঘ না থাকে, তাহলে অসাধারণ এই দৃশ্য দেখতে পাওয়া যায়।
তাহলে আমরা এই উত্তরের পার্বত্য অঞ্চলের যে দুটো ভাগ ছিল সেটা পড়লাম। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে শুধু এই স্লাইডগুলো দেখলে পড়াটা শেষ হবে না, তোমাকে তোমার যে যে পাঠ্য বই আছে তোমার কাছে, যে লেখকেরই থাকুক, সেই বইটি খুলে তোমাকে লাইন বাই লাইন কিন্তু বেশ কয়েকবার পড়তে হবে, তবে তুমি ভেতরের ছোট ছোট প্রশ্নের উত্তর বুঝতে পারবে। আমি শুধু তোমাদেরকে এই ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন জায়গাটায় কীরকম কী রয়েছে। এরপরে আমরা পশ্চিম দিকে চলে আসছি। এই দেখো, এইটা এই অংশটা হলো, এবারে পশ্চিম দিকটা আগে করে নেব। এই জায়গাটা পশ্চিমের মালভূমি অঞ্চল, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। উত্তর পূর্বের শুশুনিয়া উচ্চভূমি, বরাভূম উচ্চভূমি আর পশ্চিমের পুরুলিয়া উচ্চভূমি। এইখানটা একটু আমরা এই ম্যাপটাতে যদি ভালো করে একটু দেখো, তাহলে এই তিনটে ভাগকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। উত্তর পূর্বের শুশুনিয়া উচ্চভূমি, এখানে শুশুনিয়া পাহাড় আছে, এই জায়গাটা উত্তর পূর্ব, এই অঞ্চলটার মধ্যে উত্তর পূর্ব, উত্তর পূর্ব এই কোণাটা। দ্বিতীয়টা হচ্ছে বরাভূম উচ্চভূমি, দেখো এখানে লেখা আছে বরাভূম মালভূমি, এই রকম জায়গাটা। আর থার্ড পার্টটা হচ্ছে এই দিকে, এই বাঁ দিকের অংশটা, পশ্চিম দিকের অংশটা, পশ্চিমে পুরুলিয়ার উচ্চভূমি, এই যে এখানটা পুরুলিয়ার উচ্চভূমি, এই দেখো এখানে লেখাও আছে পুরুলিয়া উচ্চভূমি। তাহলে এই তিনটে ভাগকে জেনে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই তিনটে ভাগকে আবার আলাদা করে একটু দেখে নিই। যেমন উত্তর পূর্বের শুশুনিয়া উচ্চভূমি যেটা ছিল, যেটা এই জায়গাটা, আবার এই ম্যাপটা আমি ব্যবহার করেছি, এই যে এখানে এই এই জায়গাটা, এখানে দেখো কয়েকটা ছোট ছোট পাহাড় আছে। যেমন বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় 440 মিটার, আগের যে পার্বত্য অঞ্চল পড়ে এলে তার থেকে অনেক নিচু। বিহারীনাথ পাহাড় 452 মিটার। বীরভূম জেলায় আছে মামা ভাগ্নে পাহাড়। আমরা তিনটে পাহাড়ের একটু ছোট্ট করে ছবি দিয়েছি তোমাদের যাতে মনে থাকে। শুশুনিয়া পাহাড় অনেকেই গেছো বেড়ানোর জায়গা, তিনটে জায়গায় বেড়ানোর জায়গা, সুন্দর ভূপ্রাকৃতিক দৃশ্য আছে এখানে। শুশুনিয়া পাহাড় নিশ্চয়ই জানো যে দূর থেকে দেখলে শুশুনিয়া পাহাড়কে মনে হয় যেন একটা হাতি শুয়ে আছে, যে এটা হাতির মাথা আর এটা হাতির দেহ, এবং দূর থেকে দেখতে এরকম লাগে। আর এটা বিহারীনাথ পাহাড়, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে। আর মামা ভাগ্নে পাহাড়ের কথাও তোমরা শুনেছো, যেখানে এরকম বড় বড় পাথর রয়েছে, একটা পাথরের উপরে একটা পাথর, মনে হবে যেন ঠেললেই পড়ে যাবে, কিন্তু এটা দীর্ঘদিন এই একইভাবে আছে। তাহলে এটা হলো উত্তর পূর্বের শুশুনিয়ার উচ্চভূমি। পরেরটা আমরা দেখছি বরাভূম উচ্চভূমি, যেটা এই জায়গাটাতে, এটা আসলে এখানে দেখো একটা ছবি দিয়েছি, তার কুইন অফ ঝাড়গ্রাম লেখা আছে। তা এটা এই জায়গাটা এখান থেকে শুরু হয়ে এরকম জায়গায়, এই পশ্চিম মেদিনীপুর তখন ছিল, এখন এই জায়গাটা ঝাড়গ্রাম নতুন একটা জেলাও হয়েছে। তা এইখানে এই যে উঁচু নিচু এবড়ো খেবড়ো ভূভাগ, এটাকে স্থানীয় ভাষায় বরাভূম বলা হয়। এখানের উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে বেল পাহাড়ি, ঠাকুরান পাহাড়, এগুলো এখানে রয়েছে। তৃতীয় অংশ এই পশ্চিমের মালভূমি অঞ্চলের, সেটা হচ্ছে পশ্চিমে পুরুলিয়ার উচ্চভূমি, যেটা এই অংশটাতে তোমাকে দেখাচ্ছিলাম আগে, এই ম্যাপটা একটু বড় করে এই জায়গাটাতে। এখানকার উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে অযোধ্যা, পাঞ্চেত, বাঘমুন্ডি। আর অযোধ্যা পাহাড়ের যে গোর্গাবুরু, এইটা 667 মিটার উঁচু, এটা পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ এই যে পশ্চিম দিকের যে অংশটা, এই অঞ্চলের সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আর এখানে যে ছোট ছোট পাহাড়গুলো আছে, ছোট ছোট ঢিবি যেগুলো রয়েছে, এইগুলোকে এখানে স্থানীয় ভাষায় বলা হয় ডুমরি। এটা একটু মনে রাখা দরকার। তাহলে আমরা দুটো বড় ভাগ কমপ্লিট করে এই ভাগটা কমপ্লিট করেছি, এখানটা আর এখানটা। পরে রয়েছে আমাদের এই বড় অংশটা, পুরোটা। এই পুরো অংশটাকে আমরা আবার 1, 2, 3, 4, 5 ভাগে ভাগ করছি। তরাই ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, আরেকবার ভালো করে পাশাপাশি দেখে নাও, তরাই ডুয়ার্স অঞ্চল এইটা, তারপরে উত্তরের সমভূমি এটা, এই গঙ্গা নদী পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপরে হচ্ছে রার সমভূমি অঞ্চল এই অংশটা, এটা, এরপরে হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল, এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত চলে আসবে, আর বালুকাময় উপকূলীয় সমভূমি এই ছোট্ট অংশটা, এইটুকু। এবারে আমরা আলাদা করে আবার সমভূমি অঞ্চলের মধ্যে তরাই ডুয়ার্স অঞ্চলটাকে দেখে নিই। তরাই ডুয়ার্স এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন জায়গা, তোমরা জানো অনেকে বেড়াতেও গেছো। এখানে তরাই ডুয়ার্স অঞ্চলের পশ্চিমের যে অংশটা, মানে এই টোটাল অংশটা যে বাঁ দিকের অংশ, এখানে প্রায় আমরা ওই গঙ্গা এই তিস্তা নদীকেই ভাগ হিসাবে ধরি, তার যে বাম দিকের বা পশ্চিমের অংশ সেখানটাকে আমরা বলি তরাই। এটা একটা ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে জমি। আর পূর্ব দিকের অংশটাকে আমরা বলি ডুয়ার্স। ডুয়ার্স কথাটার অর্থ হচ্ছে দরজা। এখানে ভুটানে যাওয়ার জন্যে অনেকগুলো পথ রয়েছে, সেই জন্যে এটাকে ডুয়ার্স বলা হয় বা দরজা বলা হয়, ভুটানে যাওয়ার দরজা।
তাহলে এখানে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এখানে তোমাকে একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে এই যে উচ্চভূমি ছিল, এই যে বড় উচ্চভূমি ছিল, এখান থেকে জাস্ট নেমে আসলে পরে, এই দেখো নদী নেমে এসছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই নদীতে কিন্তু প্রচুর পাথর, বড় বড় নুড়ি পাথর এগুলো রয়েছে, এগুলো কিন্তু নদী যখন পার্বত্য অঞ্চলে ছিল তখন সে জোরে বয়ে নিয়ে আসছিল, এখানে এসে সে কিন্তু নদীর উপরে সেগুলো জমা করে দিচ্ছে এবং এর মধ্যে দিয়ে দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে। আর এখানে একটা ট্রেন যাচ্ছে দেখছি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা একেবারে এই ডুয়ার্সের মধ্যে দিয়ে যাতায়াত করে, তাতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, কিন্তু অনেক সময় এখানে যে বন্য প্রাণী আছে বিশেষত হাতিদের খুব ক্ষতি হতে হয় আমরা দেখতে পাই, প্রায়ই সংবাদপত্রে তোমরা সেই খবর পড়তে পারো। এর পরের অংশটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে উত্তরের সমভূমি অঞ্চল অংশটা, অর্থাৎ এই অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা, এই অংশের মধ্যে তিনটে ভাগ, তাল, বরেন্দ্রভূমি আর দিয়াড়া। কোনটাকে কি বলে একটু আমরা পড়ে নিই। তাল হচ্ছে জলপাইগুড়ি, কুচবিহার এবং মালদা জেলায় অবস্থিত জলাভূমি যেগুলো আছে সেগুলোকে স্থানীয় ভাষায় তাল বলা হয়। আমরা বিহারের দিকে এটাকে তালাও বলতে শুনি, যে জলাভূমি যেগুলো রয়েছে সেগুলোকে। বরেন্দ্রভূমি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা আর মালদা জেলার পূর্ব দিকে ঢেউ খেলানো ল্যাটেরাইট এবং প্রাচীন পলি সমৃদ্ধ অঞ্চলকে আমরা বরেন্দ্রভূমি বলি। আর দিয়াড়া হচ্ছে উত্তর উর্বর পলি সমৃদ্ধ, যেটা মালদা জেলার দক্ষিণাংশে গঙ্গার তীরবর্তী নবীন পলিমাটি এবং তার ভূভাগকে দিয়াড়া বলা হয়। তাহলে এই হচ্ছে তিনটে ভাগ উত্তরের সমভূমি অঞ্চলের, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের এই অংশটা শেষ করলাম, এরপরের এই অংশটা শেষ করলাম, এই গঙ্গা নদী এসে গেছে, এবার পেরিয়ে আমরা এই অংশে আসব। এখানে দেখো রাঢ় সমভূমি অঞ্চল, যেটা এই অংশটা এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, এটা একটা রুক্ষ ভূমি। রাঢ় কথাটার অর্থ পাথুরে ভূমি, এখানে লাল ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং এই যে অংশের যেরকম তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই অংশটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটা পশ্চিমবঙ্গের একটা বিশেষ ভূপ্রাকৃতিক অঞ্চল, যেটাকে আমরা রাঢ় সমভূমি অঞ্চল বলছি। এরপরে এই বড় অংশটা এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, এটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করছি, মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ এবং সুন্দরবন। এটা হচ্ছে গঙ্গা নদী এবং তার অসংখ্য যে শাখা নদী, তারা তাদের বয়ে আনা জলভাগ এবং তার সাথে পলি বাহিত হয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। নাম দেখে বুঝতে পারছো যে জায়গার গঠন প্রায় শেষ হয়ে গেছে, উপরের দিকের অংশটা সেটাকে মৃতপ্রায় বদ্বীপ, তার পরের অংশটা পরিণত বদ্বীপ এবং একেবারে নিচের অংশটাই যেখানে এখনও কাজ চলছে সেই জায়গাটা, বদ্বীপ গঠনের কাজ চলছে সেই জায়গাটা সক্রিয় বদ্বীপ, এবং তার সঙ্গে সুন্দরবন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, যার মধ্যে অসংখ্য ছোট ছোট খাঁড়ি ঢুকে গেছে যেগুলো দিয়ে ওই জোয়ারের সময় বঙ্গোপসাগরের জল ভেতরে ঢুকে আসে এবং পলি সঞ্চয় হতে সাহায্য করে। তাহলে এই অংশটা হলো, এই পর্যন্ত আমরা এসে পৌঁছলাম। এরপরে বালুকাময় উপকূলীয় সমভূমি, এই যে ছোট অংশটা ছিল সেই অংশে, জানো যে দীঘা আমাদের গুরুত্বপূর্ণ একটা বেড়ানোর জায়গা, এই অংশটা আমাদের একেবারে সমুদ্রের তীরবর্তী একটা অংশ। এবারে আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি, পশ্চিমবঙ্গের নদী যে অংশটা আমরা আলোচনা করব। আমরা অধিকাংশ বইতেই বা এতদিন পর্যন্ত আমরা বলে আসছিলাম নদ নদী কথাটা আমরা ব্যবহার করি, কিন্তু আমি ইচ্ছা করি এখানে নদ কথাটা ব্যবহার করিনি, কারণ নদ এবং নদী আলাদা করে চিহ্নিত করা যায় না, এটার কোনো ভৌগোলিক বিভাগ নেই, নদ বলে কোনো আলাদা তার বৈশিষ্ট্য বা নদী তার আলাদা কোনো বৈশিষ্ট্য এটা নেই। আমাদের বাংলায় যেহেতু নামের ক্ষেত্রে মেয়েদের নাম ছেলেদের নাম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা নদ নদী আগে ভাগ করতাম, কিন্তু এতে একটা ভুল, অনেক সময় একটা ভুল ধারণা চলে যায় যে নদ বোধহয় একটা আলাদা কোনো ব্যাপার, নদী বোধহয় আলাদা ব্যাপার, সেটা নয়। সেই জন্য আমরা শুধু নদী শব্দটাই ব্যবহার করছি। তা পশ্চিমবঙ্গের নদীকে আমরা পাঁচ রকম ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমরা গঙ্গা এবং ভাগীরথী হুগলির কথা বলবো, তারপরে উত্তরবঙ্গে যে নদীগুলো আছে সেগুলোর কথা, তারপরে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদীগুলোর কথা, তারপরে পূর্বাঞ্চল মানে গঙ্গা নদী বা হুগলি ভাগীরথী নদীর পূর্ব দিকের কয়েকটা নদীর কথা, এবং শেষে সুন্দরবনের নদীর কথা বলব। এ দেখো পশ্চিমবঙ্গের নদীর এই যে ম্যাপটা আবার আমরা ব্যবহার করেছি, এটা এটাও তোমাদের দেখে খুব মনে হতে পারে যে বাবা এত জটিল একটা মানচিত্র কেন আমরা দেখতে যাব, বা এটা দেখে খুব ভয় লাগতে পারে তোমাদের, কিন্তু ভয়ের কিছু নেই, এটা আমাদের
ওই আগের যেরকম আমরা ভূপ্রকৃতির ম্যাপটার কথা বললাম, সেটা তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করেছি। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অসংখ্য ছোট বড় নদী রয়েছে, এর মধ্যে কয়েকটা নদীর কথাই আমাদের পড়তে হবে। এই নদীগুলোকে যদি আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি, যেটা সেটার সঙ্গে একটু মিলিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে দেখো গঙ্গা আর ভাগীরথী হুগলি, এই যে গঙ্গা এখান দিয়ে এরকমভাবে ঢুকে বাংলাদেশে চলে গেছে, তার থেকে ভাগীরথী হুগলি নদী একটা শাখা নদী হিসেবে আমরা আলাদা করে আবার আলোচনা করব, এরকমভাবে চলে এসছে। তাহলে এই দুটো নদীকে আমরা আলাদা করে কেন বলেছি, তার কারণ গঙ্গা একটা গুরুত্বপূর্ণ নদী ভারতবর্ষের ক্ষেত্রে, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা অংশ প্রবাহিত হয়ে বাংলাদেশে চলে গেছে পদ্মা নাম নিয়ে, আর তার থেকে একটা শাখা নদী হিসাবে ভাগীরথী হুগলি বেরিয়ে এসছে। উত্তরবঙ্গের নদী বলতে আমরা এই উত্তর অংশের নদীগুলোর কথা বলবো, এই অংশটায় যে নদীগুলো আছে। আর পশ্চিমের মালভূমি মানে এই যে পশ্চিম দিকে যে মালভূমির কথা আমরা পড়লাম, সেখান থেকে যে নদীগুলো ঢুকছে সেই নদীগুলোর কথা আলাদা করে আমরা পড়ব। আর পূর্বাঞ্চলের নদী বলতে এই অংশে যে নদীগুলো আছে, যেগুলো গঙ্গা নদীর পূর্ব দিকে বা ভাগীরথী হুগলির পূর্ব দিকে আছে, সেগুলোর কথা পড়ব। আর একেবারে শেষে আমরা এই সুন্দরবন অঞ্চলে যে নদীগুলো আছে সেগুলোর কথা বলব। তাহলে প্রথমে আমরা ভাগীরথী হুগলি বা গঙ্গা নদী এর কথা আলোচনা করছি। এখানেও যে মানচিত্রটি আছে, এটা ওই চেঞ্জিং রিভার কোর্সেস অফ বেঙ্গল বলে একটি বই আছে ডক্টর কল্যাণ রুদ্রের, সেখান থেকে আমরা এই মানচিত্রটা ব্যবহার করেছি। এই মানচিত্রটাও তোমরা হয়তো পুরোটা স্পষ্টভাবে এখানে বুঝতেও পারছো না, কিন্তু ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি, তোমরা একটু যদি আমার সঙ্গে মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। এইটা যদি গঙ্গা নদীর মূল প্রবাহ, এখান দিয়ে বেরিয়ে এটা বাংলাদেশে চলে গেছে, এখান থেকে দেখো ভেঙে একটা ছোট শাখা নদী নেমে আসছে, এটাই আমাদের যেটা তুমি কলকাতার কাছে যে গঙ্গাকে আমরা গঙ্গা বলি, এটা আসলে গঙ্গার একটি শাখা নদী। যেটা গঙ্গা আসছিল সেটা জঙ্গিপুর, আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাছে মিঠুপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গায় আলাদা হয়ে গেছে, এবং এইখান থেকে এই শাখা নদীটি বর্তমানে উৎপন্ন হচ্ছে। আগে গিরিয়া বলে একটি জায়গার কথা উল্লেখ করা হতো, এখন এটা জঙ্গিপুরের কাছে মিঠিপুর থেকে ভেঙে গিয়ে এরকমভাবে বয়ে আসছে, এবং এটা নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ একটা গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, নবদ্বীপ পর্যন্ত এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। আর নবদ্বীপ থেকে একেবারে হুগলি মানে নবদ্বীপ থেকে একেবারে সাগরদ্বীপ পর্যন্ত, অর্থাৎ যেখানে এসে নদীটা শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মিলছে, সেই জায়গা পর্যন্ত এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী। সেই জন্য আমরা একসাথে এটাকে ভাগীরথী হুগলি বলি। তাহলে এই জঙ্গিপুর থেকে নবদ্বীপ এর নাম ভাগীরথী, নবদ্বীপ থেকে সাগরদ্বীপ এর নাম হুগলি, একসাথে আমরা বলছি ভাগীরথী হুগলি নদী। এটা কিন্তু পদ্মা নদীর ছবি, যেটা আমাদের এই জায়গায় ভেঙে গিয়ে পদ্মা হয়ে এটা বাংলাদেশে ঢুকছে, আর এটা তো একেবারে কলকাতার কাছেই, বুঝতেই পারছো ছবিটা দেখে। এরপর আমরা উত্তরবঙ্গের নদীগুলোর দিকে যাচ্ছি। এখানে ওই যে ম্যাপটা যেটা একটু জটিল তোমাদের কাছে মনে হচ্ছিল, সেটা আমি রেখেছি কারণ এটা এই জায়গাটার কথা বলছি বলে। আর দেখো ওই একই বই থেকে ব্যবহার করেছি তিস্তা নদীর যে উপত্যকা, তিস্তা নদীর যে জায়গা অববাহিকা, সেই জায়গাটা দেখানোর জন্যে। এইখানে দেখো তোর্ষা নদীরও সেরকমভাবে জায়গাটা দেখানো হয়েছে, এটা উপগ্রহ চিত্র থেকে এই ধরনের মানচিত্র বের করা যায় বা তৈরি করা যায়। তা আমরা মূলত চারটে বড় নদীর কথা একটু দেখে নিই, তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। এদের তোমাদের মনে রাখতে হবে যে কোথা থেকে এই নদীটা সৃষ্টি হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, আর যদি তার কয়েকটা উপনদীর নাম মনে রাখা যায় তাহলে ভালো হয়। তা সেগুলো আমি এখানে সামান্য হলেও উল্লেখ করেছি, তোমরা অবশ্যই বই থেকে এগুলো খুব ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। এখানে তিস্তা নদীর একটা ছবিও দিয়েছি, তিস্তা একটা অপরূপ প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে তিস্তার, এবং তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আছে। এরপর আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে যে নদীগুলো আসছে সেগুলোর কথা যদি ভাবি, এই অংশটায় যে নদীগুলো আছে, এই আগেও দেখাচ্ছিলাম যে এই মালভূমি অঞ্চল থেকে যেগুলো এসছে সেগুলোর মধ্যে দেখো, এখানে এটা একটু মানে সহজ করে ম্যাপটা আঁকা আছে, এখানে যতটা অনেকগুলো ডিটেলসে দেখানো আছে এটা ততটা নেই, কয়েকটা বড় নদীর কথা এখানে লেখা আছে। তার মধ্যেও আবার আমরা কয়েকটা নদীর কথা এখানে বলেছি, যেমন দামোদর, অজয়, ময়ূরাক্ষী। এখানে দেখো দ্বারকেশ্বর, শিলাবতী মিলিত হয়ে রূপনারায়ণ, সুবর্ণরেখা নদী যেটা আমাদের ভেতর দিয়ে জাস্ট প্রবাহিত হয়ে আবার বেরিয়ে চলে গেছে উড়িষ্যার দিকে, আর এখানে হলদি নদী যেটা কাঁসাই এবং কেলেঘাইয়ের মিলিত প্রবাহ, এইগুলো রয়েছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ নদী। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, যে আগে আমরা বা এখনও বইতে, অনেক বইতে আছে যে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়,
এইটি একটি ভ্রান্ত ধারণা। তার কারণ হচ্ছে যে এটা কেন বলা হতো, তার কারণ প্রত্যেক বছর দামোদরে বন্যা হতো এক সময়, সেই জন্যে এটা মূলত যারা ইংরেজ শাসক ছিলেন তারা বোঝানোর আমাদের চেষ্টা করেছিলেন যে এটাকে সরো অফ বেঙ্গল বা বাংলার দুঃখ বলা যেতে পারে, কারণ এই নদীটা বারবার বন্যা হচ্ছে বলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে এই যে ছোট ছোট বন্যা প্রত্যেক বছর দামোদরের মাধ্যমে বয়ে আসতো, তাতে হয়তো কিছু ঘরবাড়ির ক্ষতি হতো, কিন্তু তাতে একটা খুব বড় উপকার হতো আমাদের। সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি জমি আছে সেই কৃষি জমিতে নতুন পলি মাটি সঞ্চিত হওয়ার একটা সুযোগ হতো। ফলে আমরা তোমরা জানো যে আমরা বর্ধমান জেলা বা বর্ধমানের পূর্ব দিকের অংশটাকে বাংলার ধান ভাণ্ডার বলি। তার কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এবং এই উর্বর ভূমি কিন্তু দামোদরের এই ছোট ছোট বন্যার ফসল বলা যেতে পারে, এই উর্বরতা কখনোই কমতো না। এই কারণে পরবর্তীকালে তোমরা জানো যে আমরা দামোদর নদকে অনেকগুলো বাঁধ দিয়ে বাঁধার চেষ্টা করেছি এবং তাতে করে নদীর মধ্যে প্রচুর পলি বা বালি জমে যাচ্ছে এবং এই বন্যাটা পুরোপুরি প্রায় বন্ধই হয়ে গেছে বলতে গেলে, কারণ 1978 সাল এবং 2000 সাল তারপরে আর কোনো বড় বন্যা আমরা দেখতে পাইনি। ফলত কিন্তু আমাদের একটা কৃষি জমিতে যে উর্বরতা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এইটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে যে আমরা দামোদরকে বাংলার দুঃখ বলতাম, বরং দামোদরকে বলা উচিত বাংলার আশীর্বাদ, কারণ এর ফলেই এই আমরা একটা উর্বর কৃষি জমি পেয়েছিলাম। এরপরে আমরা এই পূর্বাঞ্চলের নদী, যেটা এই আমাদের হুগলি নদীর পূর্ব দিকে যে অংশটা রয়েছে সেখানে রয়েছে সেই নদীগুলোর কথা, এগুলোর অধিকাংশ নদী বর্তমানে মজে গেছে। এর মধ্যে ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের যে নদীগুলো সেগুলো হচ্ছে জলঙ্গি, চূর্ণী, মাথাভাঙা, ইছামতি, ভৈরব। ভৈরব এবং জলঙ্গি একসাথে মিলিত হয়ে জলঙ্গি নামে ভাগীরথী হুগলি নদীতে পড়েছে, আর মাথাভাঙা নদীটি দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা চূর্ণী নাম নিয়ে ভাগীরথী হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে, আর অপর শাখাটি ইছামতি নামে দক্ষিণে প্রবাহিত হয়ে কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে পূর্ব দিকের নদী। এখানকার অনেক নদী কিন্তু বর্তমানে প্রায় মজে গেছে। একেবারে শেষ অংশে এসে আমরা সুন্দরবনের অংশে যদি আসি, তাহলে এখানে যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর মধ্যে অধিকাংশই যেটা হয়েছে সেটা হচ্ছে উত্তরের নদীগুলোর সঙ্গে তার যে প্রবাহ সেটা এখন আর উত্তর দিক থেকে জল এই পর্যন্ত এসে পৌঁছচ্ছে না, হুগলি নদীতে আসছে। বাকি নদীগুলো কিন্তু তার মানে উৎসর দিকের যে প্রবাহ সেটা প্রায় হারিয়ে ফেলেছে। কিন্তু এখানে নদীতে আমরা যদি সুন্দরবনে, তোমরা যারা বেড়াতে গেছো তারা দেখেছো যে সবসময় নদীতে অনেক জল থাকে, কখনো ভাটা কখনো জোয়ার হয়। দেখো উপরে দুটো ছবি দিয়েছি আমি, একেবারে কোনো যে ছবিটি আছে ওটা ভাটার সময়ের ছবি, এরকম ছবি আমরা দেখতে পাই যখন জলটা নেমে যায়, আর যখন জোয়ার আসে তখন এই নদী আবার পরিপূর্ণ হয়ে ওঠে। তাই এই জলটা কিন্তু আসলে এই বঙ্গোপসাগরের জল, সেটা এখান দিয়ে ভেতরে ঢুকে আসে। কাজে এগুলোকে অনেক সময় আমরা নদী না বলে খাড়ি বলি। তাই এই নদীগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ নদী যেমন হুগলি নদী, যেটা ওখানে গাবতলা বা বটতলা বা মুড়িগঙ্গা বলা হয়, এছাড়া সপ্তমুখী, ঠাকুরান, মাতলা, বিদ্যা, গোসাবা বা গোয়াসাবা, হাড়িভাঙা বা হরিণভাঙা, রায়মঙ্গল, মালঞ্চ, পুঙ্গা, পশুর, ভাঙ্গড়া, বালেশ্বর, এই সমস্ত নদীগুলো এখানে প্রবাহিত হচ্ছে। তাই এগুলোকে কিন্তু অনেক সময় আমরা খাড়িও বলে থাকি। তা মোটামুটি এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে নদী সেই নদীগুলোর একটা বিবরণ। তা আমি এখানে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, তোমরা একটু স্ক্রিনটাকে কিছুক্ষণ রেখে এই প্রশ্নগুলো একটু ভাবতে পারো। এগুলো কিন্তু সব প্রশ্ন নয়, এই যে যতটুকু তোমাদের আজকে আমরা আলোচনা করলাম সেটার যে সব প্রশ্ন এগুলো তা তো নয়, কারণ এখানে অনেক বড় প্রশ্ন আছে যেগুলো একটু বড় করে লিখতে হবে, সেটা তুমি বই পড়লে বা বইয়ের অনুশীলনী দেখলেই পাবে। তা আমি এখানে কয়েকটা প্রশ্ন, 10টা প্রশ্ন মাত্র তোমাদের একটু, যাতে তোমরা আজকে যেটা যেটুকু শিখলে সেটুকু তোমার মনে আছে কিনা সেটা বোঝার জন্যে তোমার এই প্রশ্নগুলো কাজে লাগতে পারে। যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধে তোমার মনে হয় যে তুমি পারছো না বা এটা ঠিক বুঝতে পারো নি, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে এই ইউটিউবের নিচের যে আমি যে আপলোড করেছি তার নিচের যে ইনবক্স আছে সেখানে তুমি তোমার প্রশ্ন লিখতে পারো, আমার নিচে যে আমার ফোন নাম্বার আছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সকলে ভালো থাকো, আবার কখনো কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আপাতত আজকে এই পর্যন্তই।